ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের মধ্যেই বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণ। তবে আক্রান্ত মৃতের সংখ্যা বাড়তে থাকলেও নির্বাচনী প্রচারের জন্য জমায়েতের রাশ টানা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে শুক্রবার সর্বদল বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এখনও বাকি রয়েছে আরও চার দফা। এই দফাগুলোর ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো রদবদল করা যায় কি না তা নিয়েও কমিশনের বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে রাজ্যের 10টি রাজনৈতিক দলকে কমিশনের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি দল থেকে একজন প্রতিনিধিকে স্থানীয় সময় দুপুর 2টায় কমিশনের রাজ্য দপ্তরে হাজির হতে বলা হয়েছে। এদিকে উস্কানিমূলক ভাষণের অভিযোগ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল। মোদী অমিত দুজনই দ্য পিপল অ্যাক্ট 1951 ভঙ্গ করেছেন বলে তৃণমূলের প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়েছে।